হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম ভুনার রেসিপি শেয়ার করবো। ডিমগুলো সিদ্ধ করে চুলে তেল, কড়াইতে তেল গরম করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে লবণ আর হালকা একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। তারপর আমি তেজপাতা আর কিছু জিরা আমি ভেজে, এখানে আদা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন, তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিই। তারপর মাখা মাখা করে যখন তেল উপরে চলে আসে কষানো হওয়ার পরে, তখন আমি পানি দিই। পানি দেওয়ার পর যখন শুকিয়ে আসে, তখন আমার পুরোপুরি এই ডিমটা রান্না করা। এভাবে আমি ডিমগুলো ভুনা করি সব সময়, কারণ এইভাবে খেতে অনেকটা মজা লাগে। আর তোমরা বিশেষ করে এভাবে যদি ডিম ভুনা করো, আশা করছি তোমাদের কাছে অনেক অনেক মজা লাগবে। আর তোমাদের কাছে যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। আল্লাহ হাফেজ।